पीटी যেসব প্রবলেম গুলো পেটে যে গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা হলে কতটা আমাদের ডিফিকাল্টি আসতে পারে কতটা প্রবলেম হতে পারে পেটের সমস্যা যে সত্যি সত্যি গ্যাসের প্রবলেম না কোনো এমার্জেন্সি প্রবলেম না নাভির থেকে কোন রকম প্রবলেম হতে পারে আজকে সমস্তটা পেটে মানে বেবি বাম নিয়ে টোটাল আলোচনা করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর জমিয়ে ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কেমন আর থাকবে ভালোই থাকবে তো যাই হোক আজকে প্রেগন্যান্সি নিয়ে চলে এসছি প্রেগন্যান্সির তিনটে সিমটমস নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ সিমটমস হবে আর আমি এখন ডিসাইড করেছি যে পার্ট বাই পার্ট করবো একটা ভিডিওতে বেশি সিমটমস নিয়ে আলোচনা করলে তোমরাদের প্রশ্নটা আমি ডাউট ক্লিয়ার করতে পারছি না তো যাই হোক আজকে তিনটে সিমটমস নিয়ে আলোচনা করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা মূল টপিকে যাই তার আগে বলে রাখি যারা এখন আমার পরিবারের সদস্য হওনি প্লিজ সাবস্ক্রাইব করে সদস্য হও আর তোমরা অনেকেই না নোটিফিকেশনের বেলটা প্রেস করো না বেলটা প্রেস করে রেখো তাহলে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যাবে আর তোমরা সেই ভিডিওগুলোকে চেক করতে পারবে তো চলো আর লাইক করো লাইক করে দেখা শুরু করো লাইকটা কিন্তু একদম ফ্রি তো চলো মূল টপিকে যাও হ্যালো গাইস তো মূল টপিকে যাই আর ছোটো করে বলে রাখি আমার জার্নি দশ মাস চার দিনের প্রেগনেন্সি জার্নি দশ মাস চার দিনের এন্ডে আমি আমার ছেলেকে পাই তো আজকে তিনটে সিমটমস বলতে বেসিক্যালি বেলি মানে আমাদের বেবি বাম নিয়ে কথা বলবো নাভি গ্যাসের প্রবলেম পেটে বিভিন্ন রকমের মুভমেন্ট পেঁপে পেটে কত রকমের আমি কতটা প্রবলেম ক্রিয়েট পেয়েছি ক্রিয়েট করেছি মানে ক্রিয়েট করেছি বলছি প্রবলেম আমার সাথে ক্রিয়েট হয়েছে সেটাকে সেটা কি নর্মাল প্রবলেম সমস্ত না আজকে বলবো ফার্স্টে বলি গ্যাস অম্বলের প্রবলেম যারা গ্যাস অম্বলের প্রবলেমে ভোগো সারা জীবনের তোমাদের প্রবলেম এটা প্রেগনেন্সি টাইমে কিন্তু এটা চূড়ান্তভাবে বেড়ে যায় তো অনেক সময় তোমাদের পেটে ব্যথা হতে পারে পেটে গ্যাসের প্রবলেম থেকে কিন্তু অনেক কিছুই হতে পারে আমারও কিন্তু মাঝে মাঝে অল্প অল্প করে চিনচিন করে ব্যথা হতো এবার তোমাকে ওটা বুঝতে হবে যে গ্যাসের সমস্যা থেকে হচ্ছে কিনা হট করে সেটাকে বেবির পেন বা ডক্টরের কাছে সিরিয়াসলি ছুটে যাওয়ার থেকে অবশ্যই যদি সিরিয়াস মনে করো তখন তো ছুটে যেই যদি তুমি ফার্স্টেই বুঝতে পারছো যে হ্যাঁ আমার দীর্ঘদিনের গ্যাসের সমস্যা আছে আমার প্রেগন্যান্সির টাইমে গ্যাসের সমস্যাটা কিন্তু বেড়ে যায় যেহেতু আমাদের বডির পুরো যে মানে কি বলবো সমস্ত রকম শিরা উপশিরা ইন্দ্রিয় যা যা আছে বডির পুরো পার্ট পুরো পার্টটাই যেহেতু অনেক রকমের ভাবে যেহেতু চেঞ্জ হয় তো সেই জন্য কিন্তু আমাদের গ্যাস অঙ্গলের সমস্যা মারা পরিমাণে হয় আমার ক্ষেত্রে তো গ্যাস অম্বলের সমস্যা মারাত্মক পরিমাণে হয়েছিল আমার ভয়ে আমি খাবার খেতাম না যে গ্যাস অম্বল হচ্ছে তো গ্যাস অম্বল থেকে কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু চিন চিন করে ব্যথা হতো পেটে এই প্রবলেমটা কিন্তু ফেস করেছি তো অবশ্যই তোমরা এই রকম যদি কোনো গ্যাস অম্বলের প্রবলেম তোমার থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু গ্যাসের ওষুধ যেরকমই যে যেই ওষুধটা খাও সেই মেডিসিনটা কিন্তু ডক্টরের কাছে সাজেশন নিয়ে নেবে না হলে কিন্তু প্রবলেম হতে পারে নাভির ক্ষেত্রে বলি নাভি কিন্তু তোমার ফার্স্ট টাইমিস্টার সেকেন্ড টাইমিস্টারে কিন্তু দেখা যাবে না মোটামুটি লাস্ট টাইমিস্টার বা সেকেন্ড টাইমিস্টারের লাস্টের দিক থেকে কিন্তু নাভির যে গঠনটা যে পরিবর্তনটা সেটা কিন্তু শুরু হয়ে যায় তো সেইটার কি পরিবর্তন হয় আমার ক্ষেত্রে কি হয়েছিল আমার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আট মাস ন মাস দশ মাসে আমি দেখেছি বাইরের দিকে মুভ করেছিল কিন্তু অনেকেরা আমি খেটে গেছি পুরো নাভিটাই বাইরের দিকে বেরিয়ে আসে সেটা কিন্তু আমার ক্ষেত্রে হয়নি আমার ক্ষেত্রে মিডিল পয়েন্ট অব ছিল কিন্তু বাইরের দিকে মুভ করা ছিল এতে এতে কোনো রকম প্রবলেম হয় কিনা কারণ আমি ওরকম নাভি যখন আয়না দিয়ে দেখেছিলাম নিজে তখন আমি নিজেই ভীষণ একটা কেমন লেগেছিল যে এটা কোনো রকম কোনো দেখতে কেমন লাগে এতে কোনো পেন আসতে পারি কিনা তো আমি ডক্টরের সাথে কথাও বলি ডক্টর কিন্তু আমাকে বলেছে যে এতে কোনো রকম কোনো পেন আসে না তো তোমরা সেই সময় অনেকে কি করি আমরা নাভি পরিষ্কার রাখার জন্য অনেক রকমের ক্রিম অনেক রকমের লোশন অনেক রকমের সর্ষের তেল অনেক রকমের অনেক কিছু তো সেগুলো কিন্তু কেউ ইউজ করো না সেটা একটা পার্ট এটা নিয়ে চিন্তা হওয়ার কিছু নেই যদি কারোর দেখছেন নাভি ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এটাও পসিবল যদি বাইরের দিকে পুরো আসছে এটাও পসিবল যদি কিছু না হয় সেটাও পসিবল যদি আমার মতন মিডিয়াম পোশানে থাকে সেটাও কিন্তু পসিবল এটা কিন্তু প্রেগনেন্সির পার্ট এক একজনের এক একটা বডি পাটের ওপরে কিন্তু এটা নির্ভর করে তো অবশ্যই প্রবলেমটা ভেবই না আমাকে সবাই যে প্রশ্নটা করো যে দিদি তোমার দাগটা একদম ক্লিয়ারলি বলো দাগটা যেটা হয়েছিল একদম বুকের ঘাজেরই বরাবর থেকে একদম শীতা গিয়ে নাভির মাঝখান থেকে একদম তলপেট দিয়ে নেমে গেছিল তো এই দাগটা কিন্তু তোমার প্রেগনেন্সির পরে ওয়ান মান্থের পরেই মনে হয় চলে যায় কারণ আমি অতটা ক্লিয়ারলি দেখিনি কিন্তু মোটামুটি চলে যায় ঠিক আছে নাবির ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা এটা কিন্তু দিদি আমার এখনো সিক্স মান্থ সেভেন মান্থ হয়ে গেল আমার এখনো দেখা যায় এই ক্ষেত্রে বলে রাখি যে এই যে নাবির যে লাইন এই লাইনটা কারোর ক্ষেত্রে ডার্ক হয় কারোর ক্ষেত্রে একদম হালকা হয় কারোর ক্ষেত্রে মিডিল হয় কারোর ক্ষেত্রে পুরো ফুল হয় কারোর ক্ষেত্রে হাফ হয় কারো ক্ষেত্রে হয় না তো এই থেকে নিয়ে একদমই অবজারভেশন মাথায় ভেবোই না এটা একটা নর্মাল সিমটমস আমার ছেলে হয়েছে আমার ক্ষেত্রে এটা হয়েছিল তো এই জন্য এটা আমি তোমাদের শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা তোমার নিশ্চয়ই খুব ভালো লেগেছে আমি ছোট্ট করে একটা ভিডিও বানালাম আশা করি তোমাদের বেশি ভালো ভালো লাগবে যদি লাগে লাইক টু কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারকে সঙ্গে নিয়ে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর অবশ্যই বিগ পজিটিভ টাটা